हाय ऑल गाइस, चले आसलाम आपनादेर माझे नतून एकटी वीडियो निये। एई वीडियोते आपनारा देखते पाबेन किभाबे आपनार फेसबुक पेज एवं फेसबुक ग्रुप बा निजस्व फेसबुक आईडीते किभाबे हजार हजार लाइक बाड़ाबेन। तो आमार वीडियोटी जदि आपनारा शेष पर्यन्त देखेन अवश्य आपनार फेसबुक पेज एवं फेसबुक ग्रुप एवं निजस्व फेसबुक आईडीते हजार हजार लाइक बाड़ाते पारबेन। যদি আপনার কোনো পেজে 200-300 মেম্বার থাকে বাট আপনার লাইক অনেক কম 10-12টা, আমার এই ভিডিওটি দেখে আপনার একটি পেজে 1 মিলিয়নের উপরে লাইক বাড়াইতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনাদের উপকার আসবে ভিডিওটি দেখতে পারলে। এখন আমি আমার যে সফটওয়্যারের মাধ্যমে আপনার লাইক বাড়াবো ওই সফটওয়্যারে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে অন্য একটি পেজে নিয়ে যাবে, চেক এখানে লেখা আছে দেখেন ফেসবুক, ওখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে। সবার আগে বলে দিচ্ছি আপনারা কিন্তু ভিডিওটি ভালোভাবে ফলো করবেন, স্কিপ করবেন না। তো আমাকে ফেসবুকে ক্লিক করার পরে অন্য একটি পেজে নিয়ে গেছে। এই পেজে চাচ্ছে আমার যে ফেসবুক আইডি দিয়ে বসাবো ওই ফেসবুক আইডির নাম্বার, বা আপনি যদি জিমেল দিয়ে খুলে থাকেন তাহলে জিমেল, আমি ফেসবুক আইডি নাম্বার দিয়ে খুলেছি সেই জন্য নাম্বারটা দিয়েছি, নিচে পাসওয়ার্ড। আপনি যে কোনো ফেসবুক আইডি বসাইতে পারেন, আপনি এমন না যে আপনি যেটাতে লাইক নেবেন ওটাতেই বসা ওটাই বসাতে হবে, ওটা বসানো না হলে হবে, আপনার কোনো ফেক আইডি বসালে হবে, সমস্যা নাই। তো আমি এখানে নাম্বার আর পাসওয়ার্ড দিয়েছি, এখন লেগে আছে লোডিং। ঠিক আছে, আপনারা লোডিংয়ে ক্লিক করবেন, লোডিংয়ে ক্লিক করলে অন্য একটি পেজে নিয়ে যাবে। ঠিক আছে, তো সবার আগে আবারও বলতেছি আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন, স্কিপ না করে। তো এখানে সেভ চাইছে, আমি সেভটা করে ফেলেছি। এখানে দেখা আমার নাম এমডি নাজিম, আমার যেই ফেসবুক আইডিটা ওখানে ক্লিক করবো। ঠিক আছে, নিচে ক্যান্সেল, ক্যান্সেলে ক্লিক করবেন না, ওপরে ক্লিক করবেন, আপনার যে ফেসবুক আইডির নামটা আসবে ওখানে, তারপরে অন্য একটি পেজে নিয়ে যাবে। এখানে লেগেছে ওয়েলকাম নাজিম, এমডি নাজিম হুসাইন। ঠিক আছে, তো আমি এখানে ওয়েলকাম জানাইছে আমাকে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন লিঙ্ক, মানে এখানে দেখেন সবুজ চিহ্ন যেটা আছে ওখানে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে যখন আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে এখানে দেখেন উপরে লেখা আছে ইউর পোস্ট লিঙ্ক, মানে আপনি আপনি যেই পোস্টটি না মানে যেই যেই ছবিতে ইয়ে নিতে চাচ্ছেন ওই ছবির লিঙ্কটা এখানে দেবেন। ঠিক আছে, ফেসবুক থেকে আমি, তারপরে এখানে আছে লাভ, লাইক, হা হা, মানে রেটগুলো আছে, আমি লাভ নেব। ঠিক আছে, তারপরে আমি এখন কি করব, আমি যেই ছবিতে লাভ রেটটা নিব ওখানে আমি চলে যাব। ঠিক আছে, আমার একটা ছবিতে নিব, আপনাদের দেখাইছি সরাসরি। এখন আমি আমার ফেসবুক আইডিতে চলে যাব। ঠিক আছে, ফেসবুক আইডি চলে যাচ্ছি, ফেসবুক আইডিতে যাইয়া আমি একটা নতুন ছবি চাচ্ছি। ঠিক আছে, দেখেন আমার একটা নতুন লোডিং, মানে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা তো ভাববেন যে আমি কোনো কিছু স্কিপ করে দিচ্ছি, কিন্তু আপনারা দেখেন। ঠিক আছে, আমি নতুন আমার একটা ছবি চাচ্ছি কিছুক্ষণ আগে, মানে 5-6 মিনিট আগে দেখেন। ঠিক আছে, 16 মিনিট হয়েছে, আমার 6টি লাইক, 6টি লাইক। ঠিক আছে, 6টি লাইক আপনার দেখা যাচ্ছে কিন্তু। ঠিক আছে, 1টি লাভ। এখন আমি কী করবো, ওই যে উপরে 3 বন্ড আছে ওখানে ক্লিক করবো, ক্লিক 3টা চিহ্ন আছে ওখানে ক্লিক করার পরে লোডিং হচ্ছে। ঠিক আছে, তারপর নিচে দেখেন কপি লেখা আছে, কপি লিঙ্ক। ঠিক আছে, ওখানে ক্লিক করবো, কপি লিঙ্কে ক্লিক করার পর একবার সবার নিচে কপি লিঙ্কে ক্লিক করে আমি এখন কপি হয়ে গেছে, আমি এখন বাড়ি যাবো। ঠিক আছে, এখনও দেখা যাচ্ছে যে 9টা আছে। ঠিক আছে, 1টাকে তো ইয়ে করছে, তারপর আমি এখন চলে যাচ্ছি যে এখানে আমার লিঙ্কটা ইয়ে করলাম, করার পরে এখানে দেখেন এই যে এখানে ওই যে ইয়েটাও ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে বলছে যে মিলানতে। ঠিক আছে, এখানে লেখা আছে বোট। ঠিক আছে, বোস্ট, এখানে আমি বোটে যেগুলো হয়েছে যে বোটগুলো আমি পূরণ করবো, একজন এক এক সময় এক একটা আসবে। ঠিক আছে, আমি বোটটা পূরণ করলাম, এখানে যেটা ছাবি ওটা পূরণ করে এখানে দেখেন নিশ্চয় সবুজ চিহ্ন একটা আছে ওখানে ক্লিক করবেন, যদি আপনারা যেটা চাই ওটাই ইয়ে করতে হবে। এখন কারেক্ট হয়ে গেছে, এখন দেখেন এই যে লাল যে ইয়েটা ওটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার লোডিং হচ্ছে। ঠিক আছে, মানে আপনার অটো লাইকগুলো আসতেছে। ঠিক আছে, লাভ রেটগুলো আসতেছে, লোডিং হচ্ছে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে, লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে। কিন্তু ভাই আপনারা যাদের যারা ভিডিওটি দেখতেছেন তারা কিন্তু স্কিপ করবেন না, স্কিপ করলে কখনো আপনাদের পেজে লাইকগুলো নিতে পারবেন না, যে রেটগুলো এটা লাভ বা হাসি বা কান্না যে রেটগুলো না নিতে পারবেন না। ঠিক আছে, সো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, দেখার পরে এখন দেখেন লোডিং হচ্ছে, লোডিং হচ্ছে। হ্যাঁ, ওকে হয়ে গেছে, ওয়েলকাম ডিনা দিব। ঠিক আছে, এখানে কয়টা আচ্ছা আমার এখানে দেখেন কয়টা গেছে, মনে হয় 50-60টার মতো চলে গেছে, ওই যে উপরে লেখা আছে দেখেন 54টা লাইভ। এখন আমি আমার ফেসবুক আইডিতে ঢুকবো, আমি যে পোস্টটি মধ্যে লাভ রেটটা নিয়েছি ওই পোস্টে ঢুকে যাবো, দেখেন এ দেখেন আমার অলরেডি 54টা
লাভ চলে আসছে। দেখেন আমি লাভে ঢুকবো, এখন ঢুকে আপনাকে দেখাবো, ঠিক আছে? আপনারা এখানে দেখতেছেন যে বাইরে গেছে, দেখেন লাভ আমার আগে ছিল একটি, এখন 54টি 55টি হয়েছে মোট। তো এখনও বুঝতে পারছেন আশা করে যে কীভাবে আপনারা আপনাদের ফেসে বা ফটোতে বা যে লিঙ্কে কীভাবে লাভ রেট বা ইয়া বাড়াবেন, ঠিক আছে? দোস্ত ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই আশা করি তারা বুঝতে পারছেন যে কীভাবে আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে যাদের নিজস্ব আইডিতে অনেক লাইকের সংখ্যা কম তারাও নিতে পারেন, সমস্যা নাই। এই ভিডিওটি দেখে যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কেমন ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব।